বান্দরবানে থানচি ও রুমায় ব্যাংক লুটে কেএনএফ এর পুরুষ সদস্যদের পাশাপাশি অংশ নেয় সশস্ত্র নারী সদস্যরাও। এই প্রথম সংগঠনটির নারী সদস্যরা সরাসরি কোনো অপারেশনে অংশ নেওয়ার কথা জানা গেল। আর এই ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে 7টি অস্ত্র সহ আটক হয়েছেন 49 জন, যাদের 18 জনই নারী। বান্দরবান থেকে হিরণ খান জানাচ্ছেন বিস্তারিত। 3 এপ্রিল বেলা তখন 12:30 থানচি সদরে সোনালী ব্যাংকের প্রবেশদ্বারে বসা ছিলেন পুলিশের এক সদস্য। কেএনএফ সদস্যরা আসছে দেখে দ্রুত ব্যাংকে ঢুকে পড়ে দায়িত্বরত সেই পুলিশ সদস্য। ঠিক কয়েক সেকেন্ডের মাথায় ফিল্মি স্টাইলে অস্ত্র হাতে দ্রুত ব্যাংকে ঢুকে পড়ে কেএনএফ এর সদস্যরা। তাদের সবার হাতেই ছিল অস্ত্র, পরনে ইউনিফর্ম, মুখে ছিল কালো কালি মাখা। তাদেরই আরেকটি গ্রুপ তখন ঢুকে যায় পাশের কৃষি ব্যাংকে। কয়েক মিনিট লুটপাট চালিয়ে বেরিয়ে যায় সন্ত্রাসীরা। টিমে কয়েকজন ছিল নারী সদস্য। সরাসরি অপারেশনে এই প্রথম দেখা গেল সংগঠনটির নারী সদস্যদের। থানচিতে এই ব্যাংক ডাকাতির জন্য সন্ত্রাসীরা এসেছিল দুটি গাড়ি নিয়ে, তার একটি রোববার রাতে জব্দ হয়। এছাড়া হামলার ঘটনায় 7টি অস্ত্র সহ কেএনএফ এর প্রায় অর্ধশত সদস্যকে আটক করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী। এছাড়া যদি অন্য কোনো আমরা ফায়ারের উপর পড়ি তখন আমার আদেশে প্রয়োজনীয় কার্যকরী ব্যবস্থা নেব। কেএনএফ এর এই নজিরবিহীন ত্রাসের পর এখন পাহাড়ে জাল পেতেছে যৌথ বাহিনী। তারই একটি থানচির এই রাতের ছবি। সর্বাত্মক অভিযানের জন্য প্রস্তুত বিজিবি সদস্যরা। থানচির পুরো এলাকা শুনশান নিরবতা, আর এই শুনশান নিরবতায় আতঙ্ক তৈরি হচ্ছে মানুষের মধ্যে। সেই আতঙ্ক কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, বিজিবির জওয়ানরা রাত গভীর রাতেও। আর তারা কাজ করে যাচ্ছেন আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে এবং এখানের বিচ্ছিন্নতাবাদীদের ধ্বংস করার যেই যৌথ অভিযান, সেই যৌথ অভিযানে তারা সামিল হয়েছেন। রাত জাগা এই অভিযানের রেশ থাকছে দিনের আলোয়। আকাশে উঠছে হেলিকপ্টার, যেখান থেকে খোঁজা হচ্ছে সন্ত্রাসীদের আস্তানা। স্থানীয়দের ভাষ্যমতে এখনো থানচির নানা জায়গায় অবস্থানে আছে কেএনএফ এর সদস্যরা। তাই টিএনটি পাড়া, মকপাড়া সহ সব জায়গায় সারাশি অভিযানে বিজিবির সদস্যরা। যে রাস্তা দিয়ে এখন বিজিবির টহল টিমটি যাচ্ছে, এই রাস্তা দিয়েই কুকিচির ন্যাশনাল আর্মির সন্ত্রাসীরা ফায়ার ওপেন করে এই রাস্তা দিয়েই থানা এবং ব্যাংকে হামলা চালায়। দেখা যাচ্ছে যে এখান থেকে প্রায় 3-4 কিলোমিটার আগ থেকেই তারা কিন্তু আসলে ফায়ার ওপেন করেন। তবে এতে সন্ত্রাসীদের তৎপরতায় কিছুটা ছেদ পড়লেও আতঙ্ক পিছু ছাড়ছে না মানুষের, কেননা গেল কয়েকদিনে বিপর্যস্ত তাদের জীবনযাত্রা। ওই ঘটনাটা ঘটানোর পর একটু আতঙ্কের ভয়ে আছি, আতঙ্কে আছি। না খায় না আমরা কোন রকম ভাবে চলি, আর চলতে আমরা খুব কষ্ট লাগে। আসছি গাড়ি নিয়ে, এখন যাইতে পারতেছি না, যে মাল আসতেছেন আর গাড়ির জন্য লোড করতে পারতেছি না, সব জায়গায় রাস্তা বন্ধ। দিন যত যাচ্ছে তত জোরদার হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, বাড়ছে বিভিন্ন বাহিনীর জনবল। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে আমরা পুলিশ বিজিবি একসাথে আমরা চেকপোস্ট করতেছি এবং আমরা আমাদের এই আসামিদেরকে বা এই ঘটনার সাথে জড়িত ব্যক্তিদেরকে গ্রেপ্তারের জন্য আমরা সর্বোচ্চ আমরা আমাদের অভিযান অব্যাহত রেখেছি। কেএনএফ এর সব নেটওয়ার্ক ভাঙা শেষ না হওয়া পর্যন্ত চলবে এই সারাশি অভিযান, বলছে আইন শৃঙ্খলা বাহিনী। হিরণ খান, চ্যানেল 24, থানচি, বান্দরবান।